বলিউডের রঙিন দুনিয়ার একজন গুণী অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অভিনয় জীবনে তিনি 70-এর অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং 6টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার রয়েছে এই অভিনেত্রীর ঝুলিতে। জানা যায়, 1990 ও 2000-এর দশকের শুরুতে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন মাধুরী দীক্ষিত। হিন্দি চলচ্চিত্রে অনবদ্য ভূমিকার জন্য তাকে 2008 সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কারেও ভূষিত করা হয়। ক্যারিয়ারের মধ্যগগনে থাকাকালীন সময়ে হঠাৎই যুক্তরাষ্ট্রের এক দন্ত চিকিৎসককে বিয়ে করেন মাধুরী। তবে সহজ ছিল না তার দাম্পত্য জীবনের শুরুর দিনগুলো। সম্প্রতি সেই বিষয় নিয়েই মুখ খুলেছেন এই বলি সুন্দরী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারতের বড় পর্দার আলোচিত মুখ মাধুরী দীক্ষিত অভিনয়ের জাদুতে এরই মধ্যে অগণিত ভক্তের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। ক্যারিয়ারের ঠিক উঠতি সময়ে 1999 সালে সবাইকে অবাক করে যুক্তরাষ্ট্র প্রবাসী এক দন্ত চিকিৎসককে বিয়ে করেন মাধুরী। এরপর চলচ্চিত্র জগৎকে বিদায় জানিয়ে প্রবাসের সংসার পেতেছিলেন এই অভিনেত্রী। দেখতে দেখতে একসঙ্গে পথ চলার 23 বছর পার করে ফেলেছেন মাধুরী দীক্ষিত ও ডক্টর শ্রীরাম নেনে। তবে সহজ ছিল না নায়িকার দাম্পত্য জীবনের শুরুর দিনগুলো। সম্প্রতি স্বামীর ইউটিউব চ্যানেলে সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন বলিউড এই সুন্দরী। মাধুরী বলেন, চিকিৎসকের স্ত্রী হওয়াটা ভীষণ কঠিন, কারণ দিন রাতের ঠিক নেই। যখন তখন তোমার ডাক পড়তে পারে, কখনো রোজই তুমি ব্যস্ত রোগীদের নিয়ে। একদিন হয়তো ছুটি নিয়েছো, কিন্তু শেষ মুহূর্তে কোনো ইমার্জেন্সি কল এসে গেল। স্বামী সারাক্ষণ রোগীদের নিয়েই ব্যস্ত, তাই সংসার সন্তান সামলানোর দায়িত্ব এসে পড়ে নিজের উপর। অভিনেত্রী আরও বলেন, ডাক্তারদের কাছে পরিবারের জন্য সময়ের বড্ড অভাব। হয়তো বাড়িতে খুব জরুরি কিছু একটা ঘটছে, কিন্তু তুমি নেই, কারণ তুমি হাসপাতালে অন্যের দেখাশোনা করছো। হয়তো আমি অসুস্থ, কিন্তু তোমাকে অন্যের সেবা করতে হচ্ছে। এই বিষয়গুলো জড়িয়ে থাকে। তবে মাধুরীর মতে, একটা সফল দাম্পত্যের চাবিকাঠি হলো নিজের পার্টনারকে বোঝা। নিজের পেশার প্রতি স্বামীর নিষ্ঠা মুগ্ধ করেছিল বলে জানিয়েছেন তিনি। নিজেদের এই লম্বা দাম্পত্যের প্রসঙ্গে মাধুরীর বক্তব্য, আমরা এই পার্টনারশিপে সর্বদা নিজেদের খেয়াল রেখেছি, আমাদের সন্তানদের সব দায়িত্ব পালন করেছি, আর প্রিয়জনের ভালোবাসার কমতি কখনো হয়নি। বিয়ের পর কতটা বদলেছিল মাধুরীর জীবন? অভিনেত্রী বলেন, বিয়ের পর আমি নিজের জীবনটা প্রাণ খুলে বাঁচার সুযোগ পেয়েছি। আমরা বাইরে যেতাম, অনেক জায়গায় ট্রাভেল করতাম এবং প্রচুর অ্যাডভেঞ্চার স্পোর্টস করেছি, যেটা আমি তার আগে কখনো করিনি। উনি আমার জীবনকে আরও বেশি সমৃদ্ধ করেছেন, আমাকে আরও ভালো মানুষ হিসাবে গড়ে তুলেছেন। মাধুরী ও শ্রীরাম নেনের বড় ছেলে অরিনের জন্ম হয় 2003 সালে। 2 বছর পর রায়ানের জন্ম দেন মাধুরী। দীর্ঘদিন আমেরিকায় থাকার পর আপাতত মুম্বাইতেই নিজেদের ভালোবাসার ঠিকানা করেছেন মাধুরী ও নেনে।